পৃথিবীতে মাত্র দুইটা পাপ আছে, যেই পাপের নিজস্ব ক্ষমতা আছে, অন্য কোনো পাপের নিজস্ব ক্ষমতা নেই। তার একটা পাপের নাম শিরক, আর একটা পাপের নাম বিদাত। দুটাই পাপ, কিন্তু দুটাই মানুষের ধারণায় নেকির কাজ। শিরক মানুষের ধারণায় নেকির কাজ, আর বিদাত মানুষের ধারণায় নেকির কাজ। মাগরিবের পরে ছয় রেকাত সুন্নাত পড়ছে লোকটা, তো নেকির আশায় পড়ছে না পাপের আশায় পড়ছে? নেকির আশায় পড়ছে। কবরে যে একটা দরগাতে যে একটা ছাগল দিয়ে দিল, তো এটাও একটা বাচ্চা পাওয়ার ভালোর আশায় করলো না খারাপের আশায় করলো? যখন গাড়িটা টাঙ্গাইল থেকে ছুটলো ঢাকা যাবে, তখন ড্রাইভার বারবার কন্ডাক্টরকে বলছে মাজার পেলে দশটা টাকা দিও ভাই। দেখো আমি বারবার বলছি মাজার পেলে দশটা টাকা দিও। তাহলে ড্রাইভার মনে করছে যে মাজারে দশটা টাকা দিয়ে দিলে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না। তাহলে অথচ এটা শিরক। মানুষ শিরক করে নিকির আশায়, মানুষ বিদাত করে নেকির আশায়। মনে রাখেন, দুনিয়াতে দুইটা পাপ আছে, যার নিজস্ব ক্ষমতা আছে, অন্য কোনো পাপের নিজস্ব ক্ষমতা নেই। যেমন জেনা, জেনা একটা মহাপাপ, তার নিজস্ব কোনো ক্ষমতা নেই। যদি আপনি ক্ষমা চান মিটে যাবে, আর যদি ক্ষমা না চান তাহলে বিচারের মাঠে পাপের পাল্লায় উঠে যাবে। এ আপনার দুনিয়ার কোনো ক্ষতি করবে না। কিন্তু শিরক এমন একটা পাপ, করার সাথে সাথে কবরে দশটা টাকা দেওয়ার সাথে সাথে অতীতের এক নেকিও থাকবে না, সব কাটা যাবে। কেন? এর একটা ক্ষমতা আছে, এ দিয়ে অতীতের নেকি কাটা যায়। আল্লাহ বলেছেন এ কথা। আল্লাহ আমাদের নবীকে বলছেন লাইন আশরাকতাল্লাহওয়াতান নাম আলোক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি শিরক করেন তাহলে আপনার নেকি সব কাটা যাবে। শিরক করলে আল্লাহর মানের হানি হয়, তাকে অপমান করা হয়, আল্লাহকে আল্লাহকে খাটো করা হয়। আমি কথা বলছিলাম, টিকটিকি টিকটিক করে উঠলো, আমি বললাম ঠিক বলেছি। তো আমি যে ঠিক বলেছি এটা আল্লাহ জানেন, টিকটিকি কিভাবে জানলো? তাহলে আমি একটা টিকটিকি প্রাণীকে কার সমান করে দিলাম? আল্লাহর সমান করে দিলাম। তা আল্লাহর মানের হানি হলো? ছি 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 ছি, তুমি একটা প্রাণীকে আমার সাথে করে দিলে, অথচ ও প্রাণী আমি হাতে সৃষ্টি করেছি, ওর কি দাম আছে? এর নাম হলো শিরক। শিরক করলে আল্লাহর মানের হানি হয়, শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়, শিরক করলে আল্লাহর মানের হানি হয়। শিরক পাওয়ারফুল, এমন পাওয়ারফুল পাপ যে একসাথে দুইটা কাজ করতে পারে, একসাথে আল্লাহর মান সম্মানকে কমিয়ে দিতে পারে, আর একসাথে অতীতের স্বপ্নে কি কি করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে। আর খুব ক্ষমতা বিচারের মাঠে, শুধু খালি শিরক যদি না থাকে সব পাপ ক্ষমা হয়ে যাবে। আর বাংলাদেশ এমন একটা দেশ যার সব জায়গাতেই শিরক, অফিস আদালত কোর্ট কাছারি শিক্ষা প্রতিষ্ঠান চলাফেরা বাড়ি ঘর মাছ আছি সব শিরকে ডুবে আছে। এখানে আরো বেশি, এটা টাঙ্গাইল জেলার শেষ প্রান্ত পাশে যমুনা, এই গ্রামের মাছাচিরে সন্ধ্যা আসলে সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাতি জ্বালাই, সন্ধ্যা হওয়ার সাথে সাথে কি করে বাতি জ্বালায়, সন্ধ্যা হয়েছে বাতি জ্বালা, এটা হিন্দুদের কাজ। চাঁপাই নবাবগঞ্জের শিরক, তুলসী গাছ তুলে ফেলা যায় না এ কথা বললে শিরক হয়, গরুকে লাথি মারা যায় না এ কথা বললে শিরক হয়, হাত থেকে গিলাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে এ কথা বললে শিরক হয়, জুতা পায়ে দিয়ে ধানের উপরে হাঁটা যায় না এ কথা বললে শিরক হয়, পাটা যদি ভাতের পাতিলে লেগে যায় মা মন খারাপ করে এমন কিছু মনে করলে শিরক হয়, শুনুন চুলাতে যদি পা লেগে যায় তাহলে মা কিছু খারাপ মনে করে, আপনার মা কুলাতে, কুলা বুঝেন কি, কুলাতে চাউল ঝাড়ছিল আপনার ছেলেটা দড়ি এসে কুলার উপরে চড়ে নিয়েছে, তখন আপনার মা বলছে সর কুলাতে পা দিতে হয়, এই যে আপনার মা শিরক করলেন, কুলাতে পা দিতে হয় না কেন? আপনার মা বলতে পারেন সর তো এখান থেকে কাজটা করছি বিরক্ত করিস না, সর এখান থেকে তোরা বিরক্ত করছিস না আমাকে, এটা বলতে পারে। তো কেন আপনার মা বললেন যে সর এখান থেকে কুলাতে পা দিতে হয়, বুঝাতে পারি না মনে হয়। চাঁপাই নবগঞ্জ শিরক, রাতে ছেলে মেয়ে হয়েছে ঘরে, আতর ঘরে, তো
রাতে বের হবে এসব পায়খানায়, তখন বলছে লহা হাতে করে বের হও, না হলে চোরা চন্নি পাখি ধরবে বাচ্চাকে। এটা চাঁপাই নবাবগঞ্জের বলছে, টাঙ্গাইলের আমি জানি না, তবে টাঙ্গাইলে বেশি হবে। কথাই কথাই মানে পায়ে পায়ে কথাই কথাই শিরক, শিরকে ডুবে আছে টাঙ্গাইল পাড়ায় বরিশালের কাছাকাছি, টাঙ্গাইল পাড়ায় চট্টগ্রামের কাছাকাছি, টাঙ্গাইল প্রায় সিলেটের কাছাকাছি, টাঙ্গাইল প্রায় নোয়াখালীর কাছাকাছি। আব্দুর রহিম সাহেব ওইদিকে আমাদেরকে ঠেলে নিয়ে গেলেন কেন? আপনি বলেন যে টাঙ্গাইল প্রায় চাঁপাই নবাবগঞ্জের কাছাকাছি, সেটাও আমি বলতে চাচ্ছি কিন্তু পারছি না, এ এলাকাতে শিরক বেশি। আমি দেশ ট্রাভেলস গাড়িতে উঠেছি, এসি গাড়িতে, সন্ধ্যা হওয়ার সাথে সাথে গাড়িতে বা আলু দেওয়া হলো, এই চলে শোনো তুমি আলু দিলে কেন? তখন আমার মালিক বলেছে সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলু দিতে হবে, এর নাম শিরক। যে কোনো দিবস পালন করলে শিরক হবে। আপনার ছেলেটার জন্মদিন আজকে, সেই জন্য আজকে পিঠা টাঠা করছেন, কেন এখানে কি আছে বলেন তো? আগের দিন করেন তো দেখি পিঠা কেমন লাগে, বলে স্বাদ লাগে না, এই জন্যই শিরক। বুঝতে পারেননি কথা? এই দিনের মধ্যে তো কোনো কল্যাণ থাকতে পারে না, এটা অসম্ভব। সম্মানিত দিনী ভাই বোন, শিরক এবং বেদাত থেকে বেঁচে থাকার জন্য, বিদাত হলো ইবাদত, মানুষের ধারণায় মাগরিবের পরে ছয় রেকাত সন্নাত সালাত আদায় করলে বারো বছরের নেকি হবে, এ আসাই সন্নাত পড়া বিদাত। শুনুন, দুরুদে ইব্রাহিম ছাড়া আল্লাহুম্মা সাল্লাল্লাহ সাইয়্যিদানা মাওলানা নবিয়ানা মুহাম্মদ, এই দুরুদ রাসূলের দুরুদ নয়, এই দুরুদের নাম হলো বিদাত। মানুষটা মরে মরে জান যায় যায়, মরে মরে জান যায় যায়, তার পাশে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, কেন ওইও যদি কোনো ফাঁকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে জান্নাতে চলে গেছে। আপনি কোরআন মাজিদ পড়ে তার কাছে কোনো উপকার করতে পারবেন না, তার নাম হলো বিদাত। মরার সাথে সাথে তাকে সাদা কাপড় দিয়ে ঢেকে দিবেন, কিন্তু মরার সাথে সাথে তাকে কেবলামুখী করলেন, তার নাম বিদাত। এখন তাকে গোসল দিবেন, ওযু দিয়ে গোসল দিবেন, কথা শেষ। এখন আপনি গোসল দেওয়ার পূর্বে নখ কাটলেন, গোপ ছোট করলেন, তো তোমার মায়া তখন কোথায় গেছিল? ও তো মারা গেছে, এখানে আর কোনো বিধান চলবে না, নখ কাটা যাবে না, গোপ ছোট করা যাবে না, এ এখন ওই পারে চলে গেছে, আর এই পারে না, এখানে কোনো বিধান চালু হবে না, শুধুমাত্র ওযু দিয়ে গোসল হবে। কিন্তু আপনি কেন পেট চাপে পেশাব পায়খানা বের করলেন, কেন তাকে উঠালেন, কেন তাকে বসালেন, কেন তার গোপ পরিষ্কার পরিষ্কার করলেন, কেন তার নখ খাটো করলেন, সব বিদাত। আরো যে টাঙ্গাইলে গোসল দেওয়ার সময় যে কত পাপ আছে বিদাত, আল্লাহ ভালো জানে। বুবু বুবু করে কি যে করে তার আল্লাহ ভালো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনেন, জানি না আপনাদের দু একজন মহিলা এসেছে কিনা যারা দিন ধর্ম কিছু বুঝে, আপনি বাস অজু দিয়ে গোসল দিবেন, হাত দুটো ভিজিয়ে, আহা কমচি পর্যন্ত হাত ধুয়ে দিয়ে, হাত দুটো ভিজিয়ে মুখ একটু কুলি দেখাবেন, নাক একটু পানি দেখাবেন, মুখটা ধুয়ে দেবেন, তারপর কোনো পর্যন্ত ধুয়ে ফেলবেন, তারপর মাসা করাবেন, তারপর পা ধুয়ে ফেলবেন, তারপর তাকে একবারে পুরো কাত করে দিবেন, বাম কাতে, ডান কাত ধুইতে হবে পানি ঢেলে দিয়ে, সাবান গায়ে মেখে দিয়ে খুব জোরে ডোলে একবারে তিনবার পরিষ্কার করবেন, ধুয়ে পরিষ্কার করে দিয়ে গাও মুছে দিয়ে তিনটা কাপড় বিছিয়ে দিয়ে লাশ উঠিয়ে দিয়ে ডান একটা বাঁ উঠিয়ে দিতে হবে, আগে কাপড়টা বামের দিকে উঠিয়ে দিতে হবে, এরপরে জানা যা। গোসলের সময় এই বলিও বুবু, সেই বলিও বুবু, এই করো বুবু, সেই করো বুবু, সব হারাম, সবই বেদাত। এখন লাশ নিয়ে যেতে হবে তো কাঁধ পরিবর্তন করতে হবে, তিনবার নামাতে হবে, সব হারাম, সব বেদাত। কেউ আগে যেতে পাবে না, কেউ আগে বসতে পাবে না, সব বেদাত। এবার লাশটা ঢোকাতে হবে যেদিকে পা থাকে সেদিকে, সেদিক থেকে, তাহলে কোন দিক থেকে ঢোকাতে হবে? দক্ষিণ দিক থেকে। তা আমাদের দিকে যে পশ্চিম দিক থেকে সুবিধা মতো ঢুকিয়ে দেয়, সুবিধা মতো ঢুকে দেখুন কি করব বলেন, সব বিদাত। একবারে পা থেকে দক্ষিণ দিক থেকে ঢোকাতে হবে, দক্ষিণ দিকে ঢোকানোর সময় বলতে হবে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর পুরো ডান কাতে লাগিয়ে দিতে হবে, পুরো একবারে পুরো অলের সাথে লাগিয়ে দিয়ে ডান কাতে রাখতে হবে, মুখখান ডান দিকে করে দিয়ে বলছে ঠিক হয়ে গেছে, আমরা তোর বুকের উপরে হাত বেঁধে দেওয়া যায় নামাজি, এ পাশে হাত রাখতে হবে, এখানে নয়, এর উদ্দেশ্য খারাপ। তিন অঞ্জলি মাটি দিবে দাঁড়ানো অবস্থায়, বিসমিল্লা বলে মিনা কালাক নাকম চলবে না, বিসমিল্লা দাঁড়ানো অবস্থায় এভাবে বাঁকা হয়ে তিন জলে মাটি দিবে। অনেক মানুষ তাই এক ডালিতে মাটি নিয়ে সবাইকে ছয়া নিয়ে দিল, নাউজুবিল্লাহ, যা এর নাম বিদাত। কত কি যে করলো, পাশ থেকে বলে দিল যে বলেন উত্তর বলেন, মান রব্বুক রব্বি আল্লাহ, মৌলানা সাহেব বলে দিয়েছেন পাশ থেকে উত্তর,
তারপরে আপনার পানি ছিটে যদি ধুলা উড়ে তাহলে পানি ছিটাবেন, তাছাড়া ছিটাতে পাবেন না। তারপরে খেজুরের ডাল পুঁতে দিতে পাবেন না, ওই হাদিস সাময়িক ব্যাপার, ওইটা সুন্নাত নাই। এরপরে চতুর্দিকে দাঁড়িয়ে দোয়া করতে পাবেন না। যে বাড়িতে মরা মরেছে সে বাড়িতে তিন দিন কোনো খাওয়ার ব্যবস্থা হবে না। এখন আজকে আগে মিষ্টি কিনে নিয়ে আসে, জানাজার পরে ওর বাড়িতে সবাই মিষ্টি খেয়ে যাচ্ছে। তিন দিন যাবত এই বাড়িতে খানা পানি রান্না হবে না, বলে যারা ঢাকা থেকে এসেছে, ঢাকা থেকে এসেছে ওরা টাঙ্গাইলে হোটেল এসে এখানে খাবে না। কেমন দেখায় মেহমান মানুষ, মেহমান মানে খেতে দিতে হবে না, তার নাম মেহমান আজকে, ওকে খেতে দিতে হবে না এ বাড়িতে, তার নামই হচ্ছে জানাজা, তাই না? আমি শোক পালন আমি বুঝাতে পারি না, মানে সম্পূর্ণ উল্টে গেছে, ওকে নাকি খাওয়াতে হবে। চার দিনের দিন গরু জবাই করে খাওয়ালে, নাম শেরেক। গরু জবাই করে যে খাওয়ালেন, তো যেটা করলেন সেটা তো বাপের নেকির জন্য করলেন, যেটা ওর নাম সাদকা। আর সাদকা কাকে বলে জানেন? মানুষের ময়লা। সাদকা হচ্ছে কিসের ময়লা? মানুষের ময়লা। তো তোমার চাচা যে এসেছে, ও যে ঢাকায় আছে, গাড়ি নিয়েছে, ধনী মানুষ, তো মানুষের ময়লা খাবে কি করে? এটা যে হারাম তার জন্য। হোসেন একটা খেজুর মুখে দিয়েছিল জাকাতের, আল্লাহ রাসূল লাফ দিয়ে উঠে গিয়ে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে বলেছিল, আমার সাওয়ারটা তুমি জানো না, যে এটা সাদকা, সাদকা আমার উপরে হারাম, আমার বংশের উপরে হারাম, আমার বাড়িতে যে কাজ করে তার উপরে হারাম, এটা মানুষের ময়লা, এটা আমি খাই না, আমার বংশ খায় না, আমার বাড়িতে যে কাজ করে সেও খায় না, যে কাজ করে খেতে পারে তার জন্য হারাম, এর নাম মানুষের ময়লা। আর তুমি সারা এলাকার লোককে আর বংশকে ঢাকা থেকে নিয়ে এসে সুন্দর করে গাড়ি বাড়ি দিয়ে গরিব হকেরে খাওয়িয়ে দিলে, ধর্ম পাগল হয়ে গেছে। কবি নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, এই গুনাহগার কবর আজাব হতে পাইবে রেহাই। মসজিদের পাশে কবর হলে কি হবে? আর কবরের শাস্তি হবে না। তখন বলা হয় যে তাহলে আপনার বাপের কবর কাবা ঘরের নিচে দিয়ে দিন। আমি নজরুল ইসলামের মানের হানি করিনি, সিলেট কোর্টে যে মামলা করেছিল সে ভুল বুঝেছে। যখন সিলেট কোর্টে উঠলাম তখন জজ আমাকে বললেন, আপনি কি পিস টিভির আলোচক? জি। আপনার মামলা আমি খারিজ করে দিলাম, 5,000 কোটি টাকার মামলা। আমি রবি ঠাকুরের আর কবি নজরুল ইসলামের নিন্দা করেছি। রবি ঠাকুর যত বলেছে, ওমা তোমার আকাশ তোমার বাতাস, তখন আমি বলি, যত সবসময় বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস, তখন আমি বলছি তোর বাপের আকাশ, আকাশ তো আল্লাহর, তা আমি এত তো মানের হানি করিনি, ও বুঝতে ভুল করেছে, বুঝতে ভুল করে এভাবে মামলা করেছে। তো যাই হোক, মামলা করেছে, মামলা টিকে নিয়ে আল্লাহ তুমি মাফ করো। এদেশের মাটিতে শিরক পরিপূর্ণ হয়ে আছে, সাবধান। শিরক ছাড়া যে কোনো পাপ নিয়ে বিচারের মাঠে উপস্থিত হলে ক্ষমা পাওয়া যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে চলে আসলাম আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটাই জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, সেটাই জামিয়া সালাফে ছয়মাইল বাবুগঞ্জ বরিশাল, সেটাই জামিয়া সালাফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য এবং শান্তি বর্ষিত হোক শ্রেষ্ঠ নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে আমরা বুঝতে পারলাম যে শিরক এবং বেদাত দুটি অত্যন্ত জঘন্য এবং খারাপ কাজ। কারণ শিরক আমরা করি ইবাদতের আশায়, কিন্তু আল্লাহ তাআলা শিরকের গুনাহ কখনোই মাফ করবেন না, এবং বেদাতও আমরা করি ইবাদতের আশায়, এই বেদাতও সকল বেদায়ত কি গোমরাহী এবং সকল গোমরাহী জাহান্নামী। অতএব আমাদেরকে শিরক এবং বেদাত থেকে বেঁচে থাকতে হবে, এবং আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সঠিক বুঝদান কারুক। কেননা আমরা যদি এই এই জিনিস দুটো যদি বুঝতে না পারি, তাহলে আমরা খুবই জাহান্নামের অধিবাসী হয়ে যাব। এই জন্য আমরা শিরক এবং বেদাত থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সঠিক বুঝদান করুক। এবং এই যে শায়েক, সম্মানিত শায়েক, শায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর যে বক্তব্য আমরা শুনলাম, এর থেকে এই এর থেকে বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।